একাত্তরের সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের পরপরই বিশ্বজুড়ে জনসমর্থন তৈরির কার্যক্রমে বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনিশশো সালের একুশে এপ্রিল বিচারপতি আবু আবুসাই চৌধুরীকে বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন বিশ্বের সব দেশের সরকার রাষ্ট্রপ্রধান এবং কূটনীতিকদের সাথে যোগাযোগ স্থাপন করে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের দায়িত্ব তাকে দেওয়া হয় অন্যদিকে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মেহেরপুরের মুজিবনগর থেকে জাতিসংঘ মহাসচিব চীনের কমিউনিস্ট পার্টির প্রধান মাও সেতুং ও প্রধানমন্ত্রী চো লাই সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পোদগর্নি ও রাজনৈতিক নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড ডিকসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিজসহ বিশ্ব নেতাদের কাছে পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত বাঙালি নিধনযজ্ঞের তথ্য জানিয়ে তার বার্তা পাঠান এদিন হোসেন শহীদ সোহরাওয়ারদের মেয়ে বেগম আক্তার সোলাইমান করাচিতে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বলেন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালানো ছাড়া পাকিস্তান সরকারের অন্য কোনো উপায় ছিল না মার্চের প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করতে পারেন তখন আমি ঢাকায় গিয়ে পিতার দোহাই দিয়ে শেখ মুজিবুর রহমানকে এ ধরনের মারাত্মক কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলাম একাত্তরের দিন পাকিস্তান জান্তা সরকার তাদের কূটনীতিক মেহেদি মাসুদকে ভারতের কলকাতায় দেশটির মিশনে ডেপুটি হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারতের পররাষ্ট্র দফতরে এক বার্তা পাঠায় পাকিস্তান সেখানে পাকিস্তানের ভাষায় কলকাতার ডেপুটি হাই কমিশনের ভবন দখলকারী অবৈধ ব্যক্তিদের বের করে দেওয়ার আহ্বান জানায় তবে ভারত সরকার বাংলাদেশ মিশন প্রধান এমডি ডি হোসেন আলীকে বের করে দেয়নি বরং পাকিস্তান সরকারের নিয়োগ দেওয়া মেহেদি মাসুদকে কলকাতার মিশন এলাকায় ঢুকতেই দেয়নি কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা